জিলেট অর্থাৎ ডাব্লু বিজেইর পরবর্তী পরীক্ষা জেটার সাহায্যে ছাত্রছাত্রীরা বিটেক ল্যাটারাল বা বি ফার্মেসি ল্যাটারালে ভর্তি হতে পারে তো সেই ক্ষেত্রে বি ফার্ম বা বিটেকে ভর্তির এই জিলেট প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড বা বলতে পারো রেজাল্ট কিন্তু পাবলিক হয়ে গেল এবং এই জিলেট প্রবেশিকা পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের খুব কম সংখ্যক সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি এছাড়া টপ কিছু প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এই যে জিলেট প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক খুব ম্যাটার করে কারণ কাউন্সিলিং এর মাধ্যমে সেই কলেজগুলোতে ভর্তি হতে হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত জানাবো যে জিলেট কত র্যাঙ্ক করলে তোমরা রাজ্যের সেই সমস্ত টপ প্রাইভেট ইনস্টিটিউট হোক বা গভর্নমেন্ট ইনস্টিটিউট হোক বা যে সমস্ত টপ গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে লাইক যাদবপুর তো সেই সমস্ত কলেজে তোমরা ভর্তি হতে পারবে এবং প্রিভিয়াস ইয়ারের সঙ্গে একটু কম্প্যারিজান রাখবো এবছর কারণ এবছর কোশ্চেনে কিছু চেঞ্জেস এসছিলো সেটা নিয়েও কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে তোমরা এই চ্যানেল থেকে সমস্ত আপডেট এবং ইনফরমেশানের কুইক নোটিফিকেশন তখনই পাবে যখন তুমি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আপডেটগুলো আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি সেটাকে ফলো আপ করতে পারো লেট আপডেট কিন্তু অনেক সময় তোমাকে অনেক কিছুতে প্রবলেমে ফেলতে পারে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো যাতে আপডেট তোমরা পেয়ে যাও নোটিফিকেশন রিলেটেড ব্যাপার গেল আমাদের গ্রুপগুলোতে তোমরা যারা জয়েন করো সেখানে জয়েন করে যাও আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেই আমি সরাসরি ঢুকবো তোমাদের যে জিলেটের র্যাঙ্ক রিলেটেড প্রসঙ্গে সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক অনেক বেশি এসছে এবং তোমরা যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো সেটা যে কোনো রকম কলেজ হতে পারে সিএসসি বাদ দিয়ে কারণ সিএসসিতে কোনো কলেজ এবছর ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছে না আমি একদম ওপেনলি বললাম কথাটা সিএসসি বাদ দিয়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স এই সমস্ত কোর্সে লো বাজেট থেকে হাই বাজেট যে কোনো কলেজে ভর্তি হতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো প্রতিটা কলেজে অফিশিয়াল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাইয়ে দিতে আমরা হেল্প করব। তোমার ইয়ার গ্যাপ থাকলেও সেটা হয়ে যাবে আর একটা বিষয় প্রতিটা কলেজের অফিসিয়াল ফিসের ওপরে আপ টু ওয়ান টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা প্রোভাইড করব। এছাড়া থাকছে স্পেশাল কিছু কলেজের স্পেশাল ক্যাশব্যাক এবং স্পেশাল গিফটের অফার এবং স্পেশাল কিছু কোর্সও আমরা পারচেসের যে অ্যাক্সেস সেটা দিই তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তুমি যদি যে কোনো কলেজে ভর্তি হতে চাইছো একবার আমাদের কাছ থেকে ইনকোয়ারি নিয়ে নাও তোমার যদি ভালো লাগে তাহলে হবে নাহলে হবে না এখানে রকম বিষয় নেই আমরা বিগত পাঁচ বছর ধরে এই সিস্টেম রান করারছি এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু আমরা অ্যাডমিশান করা এবং তারা স্যাটিসফাইভাবে সেখানে পড়াশোনা করছে আর একটা বিষয় আমি জাস্ট কোট অ্যান্ড কোট বলে দিচ্ছি ম্যাক আউট অ্যাফিলেটেড কোনো কলেজে কিন্তু জব ক্যান্ডিডেটদের অ্যালাউ নেই জব ক্যান্ডিডেটদের জন্য স্পেশাল অটোনোমাস ইউনিভার্সিটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে আমাদের টিম টোটালি ফলো আপ করবে তো আমি সরাসরি এবার তোমাদের জিলেট র্যাঙ্ক রিলেটেড প্রসঙ্গে যাচ্ছি তার আগেই যেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সেটা এবছরের কোশ্চেন প্যাটার্নে কিন্তু একটু পরিবর্তন এসেছিল অর্থাৎ এবছরের কোশ্চেন প্যাটার্ন তুলনামূলকভাবে সহজ এসেছিল আমি কোনোভাবেই বলছি না যে খুব সহজ এসেছিল তুলনামূলকভাবে সহজ এসেছিল তো কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার অনুযায়ী আমি বলেছিলাম তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এই মার্কসের স্টুডেন্টরা ইজিলি অ্যাক্সেস পাবে গভর্নমেন্ট কলেজগুলো তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক চলে এসছে এবছরের যে র্যাঙ্ক কাট অফ আমি সেটা কিন্তু রাখবো সরকারি কলেজের জন্য এক হাজার হ্যাঁ গাইস এক হাজার র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা সরকারি কলেজ পাবে কারণ জিলেটে আমি এক হাজার কেন রাখছি ল্যাটারালে খুব কম সংখ্যক সিট থাকে আর এই জিলেট পরীক্ষাটা কোনো আলতু ফালতু লোক দেয় না অর্থাৎ যারা দেয় তাদের নেসেসারি ভর্তি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এমন নয় যে এই র্যাঙ্কের মিডিল থেকে অনেক স্টুডেন্ট অন্য জায়গায় চলে যাবে অন্যান্য ক্ষেত্রে যেগুলো হয় অর্থাৎ ডাব্লু বিজেই হোক বা জেক্সপো ভোকলেট হোক সেখানে কিন্তু মিডিলের স্টুডেন্টরা অন্যান্য কোর্সে ভর্তি হয়ে যায় বা কমন স্টুডেন্ট থাকে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু তারাই পরীক্ষা দেয় যারা বিটেক টেক ল্যাটারালে ভর্তি হবে তো সেই ক্ষেত্রে একদম নিট সলিড র্যাঙ্ক থাকে এক একটা র্যাঙ্কের জন্য কম্পিটিশন হয় এবং সেখানে দাঁড়িয়ে আমি এক হাজার র্যাঙ্কটা রাখছি সরকারি কলেজের টার্গেটের জন্য এবং সেটা কিন্তু কলেজ ওয়াইজ ডিপেন্ড করছে ট্রেড ওয়াইজ ডিপেন্ড করছে অর্থাৎ যার নশো নিরানব্বই র্যাঙ্ক সেও কিন্তু সরকারি কলেজ পেতে পারে কিন্তু তার পছন্দের কলেজ বা ট্রেড পাবে কিনা সেটা কিন্তু আমি বলছি না জাস্ট আমি একটা কাট অফ দিচ্ছি সরকারি কলেজ এবং ট্রেডের জন্য এক হাজার র্যাঙ্ক এক হাজার র্যাঙ্ক আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা বলতে পারো আমরা এবছরের যে অ্যানালাইসিস করেছি সেই অনুযায়ী আমি তোমাদের যে আপডেট সেটা দিতে পাচ্ছি যে এক হাজার র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা ইজিলি গভর্নমেন্ট কলেজ ট্র্যাক করবে এইবার আসি টপ প্রাইভেট কলেজ টপ ইউনিভার্সিটি সেইটা ক্র্যাকিং র্যাঙ্ক সেটা টেকনো হেরিটেজ আই এম মেঘনাথ সাহা বিপি পোদ্দার যাই হোক না কেন নারোলা জেআইএস যাই হোক না কেন তো সেই কলেজগুলো টার্গেটের জন্য আমি যেটা রাখছি সেটা কিন্তু অলমোস্ট পনেরোশো থেকে সতেরোশো অর্থাৎ দেড় হাজার থেকে সতেরোশো এই র্যাঙ্কে কিন্তু ইজিলি অ্যাক্সেস পাবে সমস্ত ক্ষেত্রে এবার অনেক ক্ষেত্রে কেউ যারা মেকানিক্যাল সিভিল চাইছো টপ প্রাইভেট কলেজে সেখানে তোমরা আরেকটু বেশি র্যাঙ্ক দু হাজার পঁচিশশো র্যাঙ্কেও কিন্তু পেয়ে যাবে কিন্তু একেবারে যারা সিএসসিসি আইটি সিএসবিএস এই সমস্ত চাইছো তোমাদের জন্য আমি কাট অফ রাখছি মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো ম্যাক্স সেটা দু হাজারে যেতে পারে তো এইবার তোমাদের এর ফেসগুলো আমি বললাম এবার কেউ মপাপে পেয়ে গেলে কেউ স্পটে অনেক পরে একটা দুটো সিট ফাঁকা থাকলো পেয়ে গেলে সেগুলো কিন্তু এক্সেপশনাল তো আমি রেগুলার স্টুডেন্টদের কথা বলছি কেউ এ ঢুকলে এটা মাথায় নিয়ে ঢুকবে যে আমাদের এই ফেজে কিন্তু কলেজ পাওয়া ইজি হবে আর এটা আমার কথা না এটা সার্ভের কথা আমরা বিভিন্ন জায়গার থেকে বিষয়গুলো সার্ভেই করি তো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কি আপডেট রয়েছে তুমি কী র্যাঙ্ক চাইছো তোমার কি কলেজ রয়েছে আমরা সেই ক্ষেত্রে তোমাদের রিপ্লাই করব এছাড়া আগেই বলেছি ভর্তির জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের টিম তোমাদের হেল্প আউট করবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কলেজ গ্রুপে কারণ সবাই চিন্তার মধ্যে রয়েছে রেজাল্ট বেরিয়েছে এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ